নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি। আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। রাজ্যে এক্সিস ব্যাংকের তরফ থেকে আবার করে রিক্রুটমেন্ট চালু হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, আবেদন ফিস কত লাগবে, এজ লিমিট কত লাগবে, সমস্ত কিছু কভার করবে একটি মাত্র ভিডিও। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইজ, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এক্সিস ব্যাংকের তরফ থেকে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনারা ভালো ভালো পদে আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত নতুন ইউটিউবার ভাইরা, আপনারা ভালো একটা কম বাজেটের মধ্যে মাইক খুঁজছেন, তাদের জন্য বুয়ার মাইকটা বেস্ট মাইক 825 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা ওখান থেকে পারচেস করে নিতে পারেন। তো এক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2022 লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেট যেটা আপনাদেরকে প্রোভাইড করবো। অ্যাবাউট আর্টিকেল সমস্ত ডিটেলস দেওয়া আছে, আমি আপনাদের ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভালোভাবে চেক আউট করে নিতে পারেন। কোম্পানির নাম, তো এক্সিস ব্যাংকের তরফ থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে, তো এক্সিস ব্যাংক লিমিটেড তরফ থেকে আপনাদের কোম্পানি। তো এই কোম্পানির তরফ থেকে আপনারা চাকরি পেয়ে যাবেন। জব লোকেশন অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্থানে আপনাদের জব পোস্টিং পড়তে পারে। এবং টোটাল কতগুলো পদ আছে, তো এখানে টোটাল জবের জন্য পদ আছে 10টা। ভালো ভালো পদ আছে, আপনারা বেছে নিয়ে আপনারা আবেদন করবেন। এখানে দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার, তারপরে WB সার্ভিস ট্রেড, অনেক ভালো ভালো পদ আছে, ট্রেনিং ভিডিও KIC অফিসার এবং অফিসার সেলার্স। তো ভালো ভালো পদ আছে, আপনারা যে কোনো একটা ভালো পদ বেছে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। যে দুটো আমি আন্ডারলাইন দিয়ে দিলাম, এটা গ্র্যাজুয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নিচে স্ক্রল করলে গাইজ বলা হয়েছে, আরও ডিটেলস দেওয়া হয়েছে, আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে। তো এখানে আপনাদের আবেদন অনলাইনে করতে হবে, সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন পদ্ধতি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনার যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন স্থায়ী, তাহলে আবেদন করতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। তো এজ লিমিটের কথা বলা হয়েছে, তো এজ লিমিট এখানে আপনাদের বয়সীমার কথা বলা হয়েছে, 18+ যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য। এবং স্যালারির কথা বলা হচ্ছে, তো স্যালারি আপনাদের পার মান্থ একটা গুড স্যালারি দেওয়া হবে, পার মান্থ আপনাদের অ্যাকাউন্টে ভালো অঙ্কের একটা স্যালারি দেওয়া হবে। সিলেকশন প্রসেস, আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়ে যাচ্ছে, আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তো ভালো কথা এখানে উল্লেখ করা হয়েছে, আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। তো গাইস, নিচে স্ক্রল করলে গাইস আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কথা বলা হয়েছে। তো এখানে আপনাদের মিনিমাম আপনাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং ম্যাক্সিমাম আপনাদের BA.com MA.com, তো অনেক ডিগ্রি আছে, তো আপনারা এগুলো যদি থাকে তো আপনারা ভালো পোস্টে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, তো এখানে অ্যাপ্লিকেশন ফিস 4 ST SC OBC জেনারেল PWD সমস্তদের জন্য, ক্যান্ডিডেটদের জন্য টাকা পয়সা দিয়ে পে করতে হবে না, আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। লাস্ট ডেট এখন উল্লেখ করে বলা হয়নি, আপনারা আবেদন লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে, ওখানে ডাইরেক্ট সরাসরি আপনারা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন, আপনারা ডাইরেক্ট সরাসরি আপনারা আবেদন করে নিতে পারেন। আজকের জন্য ব্যাস এইটুকু।